বাংলাদেশে বন্যা পরিস্থিতি অবনতি, মৃত কমপক্ষে 42 জন। বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 42 জনের। সিলেট সুনামগঞ্জ জেলায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ চললেও সমস্ত জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বুধবার স্বাস্থ্য দপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম থেকে পাঠানো হয় বন্যা বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়, 17 মে থেকে 22 জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে 18 জন, রংপুর বিভাগে 3 জন এবং সিলেট বিভাগে 21 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 12 জন, সাপের কামড়ে 1 জন, বন্যা জলে ডুবে মৃত্যু হয়েছে 23 জনের। একই সঙ্গে অন্যান্য কারণে 6 জন মারা গিয়েছে। জেলাভিত্তিক মৃতের তালিকায় রয়েছে ময়মনসিংহ 5 জন, নেত্রকোনার 5 জন, জামালপুরে 5 জন, শেরপুরে 3 জন, লালমনিরহাটে 1 জন, কুড়িগ্রামে 2 জন, সিলেট জেলায় 13 জন, সুনামগঞ্জে 5 জন ও মৌলভীবাজারে 3 জন। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বানভাসী বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশেষ করে মেঘালয়ের প্রবল বৃষ্টির জেরে প্রভাবিত হয়েছে সিলেট সুনামগঞ্জ জেলা। এছাড়া উপকূলীয় এলাকাগুলিতে বর্ষার মৌসুমে প্রতি বছর ত্রাস হয়ে আসে নাগারে বৃষ্টি। মঙ্গলবার প্লাবন বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারপরই বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনগুলিকে সতর্ক করেন তিনি। তার পরামর্শ, বন্যা বিরোধী পরিকাঠামোর আরও জোর দিতে হবে, তা না হলে মানুষকে প্রতি বছর একরকম নরক যন্ত্রণায় ভুগতে হবে বলে যা কাম্য করা হয়। উল্লেখ্য, উদ্ধার কাজ চললেও সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা সহ একাধিক অঞ্চলে বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দিন দিন তারা আরও অবনীত হচ্ছে। চলতি বর্ষার মরশুমে বাড়তি বৃষ্টির জেরে মঙ্গলবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করতে গিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা। ফেনীকুলিনা, গাইবান্ধা, কুড়িগ্রাম এলাকাতেও বন্যা পরিস্থিতি। যদিও প্রশাসন সূত্রের খবর, বন্যা মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত তারা। সেনা, নৌসেনা, বায়ুর তরফেই প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষজনের নিরাপদ আশ্রয়ে ত্রাণ বিলি হবে বলে প্রয়োজনতা মতো আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে